সুস্থ জীবনের বুননের মাঝে আমরা প্রতিনিয়তই চেষ্টা করি সুস্থ স্বাভাবিকভাবে জীবন যাপন করতে, কিন্তু সেই সুস্থ স্বাভাবিক জীবনযাপনের মধ্যে যদি ব্যথা সংক্রান্ত কোনো জটিলতা আমাদের মধ্যে আসে, তবে সেক্ষেত্রে আমাদের জীবন আসলে দুর্বিষহ হয়ে যায়। আমরা আজকে এমনই একজন রোগীর সাথে কথা বলবো যিনি তার হাত ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন। আমরা সরাসরি ওনার কাছে চলে যাই এবং জানার চেষ্টা করি ওনার সমস্যা এবং সমাধান কিভাবে পেলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নামটা যদি একটু বলতেন আমাদের। জোহরা বেগম। জোহরা বেগম, কোথা থেকে এসেছেন আপনি? ওইখানে কি চিকিৎসা করতে আপনার, মানে খালি ওষুধই খেয়েছি আর কোনো চিকিৎসা হয়নি? শুধু ওষুধ দিত। আচ্ছা, সেগুলা খেয়ে আপনার কি মানে কোনো রকমের কোনো মানে পরিবর্তন থাকতাম? তারপর তো আবার তারপর দিন দিন আর ব্যথা। আচ্ছা, এই ব্যথার জন্য আপনার স্বাভাবিক জীবনে কাজকর্ম করতে কি রকমের সমস্যা হতো যদি একটু বলতে? ব্যথা, কাজকাম করলে ব্যথা উঠে যায়, আবার ঘুমানো তো উঠতে যাওয়া লাগে। এখানে কতদিন ধরে চিকিৎসা নিচ্ছেন আপনি? 17 দিন। 17 দিন। এই হসপিটালের ঠিকানা পেয়েছেন কিভাবে আপনি? ইউটিউবের মাধ্যমে। আচ্ছা, 17 দিন চিকিৎসা নেওয়ার পরে এখন আপনার শারীরিক অবস্থা কি? খুব ভালো। খুব ভালো। আপনার কি কোনো ব্যথা আছে? না, ব্যথা নেই। আচ্ছা, এখানে আপনার আমরা আপনার ছেলেকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে কথা বলবো। জি, ইসলাম আলাইকুম। ভাই, আপনার নামটা যদি একটু বলতে? আমার নাম আলামিন। আলামিন। আচ্ছা, পেশাগতভাবে আপনি কি করেন যদি একটু বলতে? আমি বিজনেস করি। বিজনেস? বিজনেস। আচ্ছা, আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনার মা হয় ওনার, ওনাকে তো আপনি অনেকদিন ধরেই দেখতেছেন, তো ওনার যখন ব্যথার জীবন ছিল, যখন তার সে স্বাভাবিক কাজকর্ম করতে পারতো না, সেই সময়টার কথা আর এখনকার কথা যদি একটু আমরা জানতে চাই আপনার কাছে। উনি অনেক বিভিন্ন পদের বিভিন্ন জায়গার থেকে ওষুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু রোগী অসুস্থ মানে শরীর ভালো হয়নি। এখন আল্লাহর রহমতে উনি খুবই ভালো, হাত লড়তে পারে। আগে তো হাত লড়তে পারতো না, এখন খুবই লড়াতে পারে। আপনারা এখানে যতদিন ভর্তি ছিলেন, এখানকার যে নার্স স্টাফ, তারপর হচ্ছে ডক্টর যারা আপনাদেরকে সেবা প্রদান করেছে, তাদের সেবা কেমন ছিল এবং ওনাদের সেবায় কোনো ত্রুটি ছিল কিনা যদি একটু জানতে চাই? না না, খুবই ভালো। খুবই ভালো। আপনাকে যে চিকিৎসা সেবা দিয়েছে তা কি আপনি টাইম টু টাইম পেয়েছেন? হ্যাঁ, সময় মতন পেয়েছি। আচ্ছা, এখানকার যে খাবার পরিবেশ সেটা কেমন ছিল? ভালো, সবই ভালো। ভালো ছিল। আচ্ছা, সবশেষে জানতে চাইবো যে আপনার মতো অসংখ্য রোগী বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আছে যারা আপনার মতোই এরকম রোগে ভুগতেছেন। আপনি আমাদেরকে বললেন যে আপনি এর আগেও চিকিৎসা করেছেন কিন্তু সুস্থ হননি, হয়তো বা আপনার মতো অনেক মানুষ আছে যারা নানা জায়গায় চিকিৎসা খুঁজে বেড়ান এবং চিকিৎসা করেন কিন্তু সুস্থ হতে পারেন না, কারণ তারা জানেন না যে আসলে আমরা কোথায় গেলে সঠিক চিকিৎসাটা পাবো। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কমু যে হাসপাতালের নাম কমু যে আমি ভালো হয়েছি, 3 বছরের ব্যথা হয়ে যায়, আমি ভালো হয়েছি 17 দিন থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিডি টুডেসের পক্ষ থেকে আমাদের সাথে আপনার মূল্যবান সময় এবং মতামত শেয়ার করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।